পিরানা পীর ব্যবসায়ী সমিতির তরফ থেকে 5 শতাধিক মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হলো। এদিনকার এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার হাত দিয়ে এই শীত বস্ত্র গরিব মানুষের হাতে তুলে দেওয়া হয়। পিরানা পীর ব্যবসায়ী সমিতির তরফ থেকে প্রায় 500 গরিব মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হলো। আজ দুপুর 12টা নাগাদ মালদা জেলার কাজী গ্রাম অঞ্চলের পিরানা পীর মাঠে প্রায় 5 শতাধিক গরিব মানুষের হাতে শীত বস্ত্র কম্বল তুলে দিলেন পিরানা পীর ব্যবসায়ী সমিতি। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার হাত দিয়ে শীত বস্ত্র তুলে দেওয়া হয় গরিব মানুষের হাতে। অনুষ্ঠানের আয়োজন করেন মাজাহার মহলদার, মোহাম্মদ নূর সালাম মহলদার, কাউসার শেখ, সাগর হালদার, কালু শেখ এবং বিশেষ ব্যক্তিত্ব মালদা জেলার বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ হোসেন। সেই অনুষ্ঠানে পৌঁছে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পিরানা পীরের মাজারে চাদর চড়িয়ে দোয়া প্রার্থনা করেন, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তব্য রেখে শীতবস্ত্র বিতরণ করেন। এখানে পীর সাহেবের মাজার আছে, সেই মাজারের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ পীর সাহেবের শ্রদ্ধা জানান, দোয়া মাঙেন, সব করেন। এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল যে যে গরিব মানুষরা আছেন যাদের বস্ত্র পায় না, শীত বস্ত্র পায় না, একটু ধৈর্য ধরুন, সবাই পাবে। সবাই লাইনে দাঁড়ান, তাদেরকে কিছু শীত বস্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে। তা আমি এখানে এলাম, আমি মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম, আশীর্বাদ চাইলাম এবং এই অনুষ্ঠানে এসে দুস্থ মানুষের হাতে, তাদের হাতে কিছু কম্বল তুলে দিলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি এই যারা ব্যবসায়ীরা আছেন। অনুষ্ঠানের সঞ্চালক মোজাহার হোসেন জানান, কৃষ্ণেন্দু তা আমাদের প্রাণের মানুষ, সুখে দুঃখে আমাদের পাশে থাকে। এর আগেও তিনি অনেক কাজ করেছেন মালদা জেলা সহ আমাদের জন্য, তাই আগামীতে আমরা কৃষ্ণেন্দু দাকে আবার আগের মতো বড় পদে দেখতে চাই, তাহলে তিনি আবার উন্নয়নের ধারা বয়ে নিয়ে যাবে। আজকে আমরা এখানে অনুষ্ঠানের প্রোগ্রাম করা হয়েছে যে মালদা যে আমাদের পিরানা পীর আছে, এই পীরের মাজারে প্রত্যেকটা আমাদের ব্যবসায়ী সমিতি এবং সবার উদ্যোগে আজ এখানে আমাদের যে যতটি গরিব লোক আছে এবং জনদরদি যত লোক আছে এবং যারা ভিখারি থেকে আরম্ভ করে মানে যারা আমাদের যে নিরীহ লোকগুলো যারা আছে সবাইকে একটা আমরা ব্যবসায়ী সমিতি থেকে কম্বল বিতরণ দেওয়ার জন্য আমরা অনুষ্ঠান করেছি। এই অনুষ্ঠানে আমাদের যে এক্স মানে পূর্ণ মিনিস্টার কিষান দা এসেছিলো এবং এই অনুষ্ঠানটাকে অ্যাকসেপ্টেড করেছে। এই অ্যাকসেপ্টেড করে আজ আমাদেরকে ভালো লাগছে। আরও আমাদের প্রত্যেকটা কমিটির প্রত্যেক লোকজনকে আমরা বলবো, তারা যেন এইভাবে প্রত্যেকটা বছর ভালোভাবে তারা কাজ যেন করে এবং এই পিরানা পীরটা ব্যবসায়ী কমিটিটাকে রক্ষা করেছে এবং তারাই রক্ষা করে চলছে এবং সামনে রক্ষা করার জন্য তাদেরকে অনুরোধ করব। আজকে মোটামুটি আমরা 500-এর উপরে আছে, হ্যাঁ 500-এর উপরে সব কম্বল বিতরণ হচ্ছে।